আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল ডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আমি ফারজানা আহমেদ, প্রভাষ্য গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, আজকে তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম আমরা প্রথম পত্রের নতুন একটি অধ্যায়, যেখানে ফ্যাশন, স্টাইল, ডিজাইন এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের দিকে লক্ষ্য করবে, আমরা আজকে অধ্যায় 12, এখানে ফ্যাশন, স্টাইল ও ডিজাইন এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, সমাজ পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল সমাজে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিবার, মানুষ, প্রত্যেকটা পরিবারের সদস্য। তো সমাজের প্রয়োজনেই মানুষ নিজের যে আচার আচরণ, তার সব কিছু বহিঃপ্রকাশ, সেটা তার ব্যক্তিত্ব। ফ্যাশন হচ্ছে সমাজে প্রচলিত একটি ধারা, যেটা যুগ যুগ ধরে চলে আসছে, আর সেই ফ্যাশন গ্রহণ করে একজন ব্যক্তি নিজেকে কিভাবে উপস্থাপন করে সমাজের সামনে, সেটি হচ্ছে তার স্টাইল। স্টাইলের মাধ্যমে ব্যক্তির নিজস্ব চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সব কিছু ফুটে ওঠে। তো আজকে আমরা ফ্যাশন, স্টাইল এই বিষয়গুলোর মধ্যে সম্পর্ক এবং এদের পার্থক্য কী, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। স্টাইল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফ্যাশনও সমাজের প্রচলিত একটি ধারণা, যেখানে সমাজ পরিবর্তনের ধারায় এগিয়ে যাচ্ছে, কি সমাজ গ্রহণযোগ্য হয়ে নিজেকে আধুনিক করে তুলছে, সেটি আমরা ফ্যাশনের মাধ্যমে কিন্তু বুঝতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা আমার সঙ্গে অবশ্যই বোর্ডের দিকে লক্ষ্য করবে, ফ্যাশন হচ্ছে প্রচলিত ধারা, সমাজের গ্রহণযোগ্য বিষয় এবং এটি জনপ্রিয় একটি ধারণা। ফ্যাশন স্টাইলের প্রতিচ্ছবি, স্টাইল হচ্ছে ব্যক্তির নিজস্ব ধারা, চিন্তা, চেতনা, সৃজনশীলতা, আর যখন সেই স্টাইল সর্বজনীন হয়ে ওঠে, সেটিকে কিন্তু আমরা ফ্যাশন বলবো। তো আমরা ফ্যাশনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, ফ্যাশন আমরা বর্তমানে যে ফ্যাশনগুলো দেখি সেটি কিন্তু সমাজে প্রচলিত, কিন্তু ফ্যাশনে আমরা বিদেশি সংস্কৃতির প্রভাবের প্রতিচ্ছবি দেখতে পাই। তো ফ্যাশন হচ্ছে যখন কোনো ব্যক্তি ব্যক্তিবিশেষ, ব্যক্তি একা না, ব্যক্তি একা যেটা করে সেটা হচ্ছে স্টাইল, যখন সেই ব্যক্তির স্টাইল সমাজের সর্বসাধারণের মধ্যে ফুটে ওঠে বা সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটাকে কিন্তু আমরা ফ্যাশন বলবো। ক্ষণস্থায়ী আচরণ, ফ্যাশন ক্ষণস্থায়ী আচরণ, কিন্তু সেটা যথেষ্ট স্থায়ী হয় সাধারণ হলে। কোনো ফ্যাশন যদি সর্বসাধারণের মধ্যে গ্রহণযোগ্য হয়, সর্বসাধারণ সেটা গ্রহণ করে, তখন সেই ফ্যাশন কিন্তু যথেষ্ট স্থায়ী হয়। ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না। আমরা বর্তমানে হাল ফ্যাশনের যেসব পোশাক আশাক বা আমরা বর্তমান তরুণ সমাজের মধ্যে যেসব স্টাইলের প্রতিচ্ছবি দেখতে পাই, সেটি কিন্তু অনেক বছর আগে প্রচলিত অনেক ফ্যাশন আবার দেখছি আমরা, ঘুরে ঘুরে আবার বর্তমান তরুণ সমাজ সেগুলো গ্রহণ করছে। তাহলে ফ্যাশন কখনো সমূলে উচ্ছেদ হয় না, এটি চক্রাকারে আবর্তিত হতে থাকে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম বা কয়েক প্রজন্ম পরে আবার সেটি কিন্তু ঘুরে ফিরে সেটি আবার আসতে পারে। তাহলে ফ্যাশনকে আমরা বলতে পারি যে এটি চক্রাকারে আবর্তিত হতে থাকে, প্রচলিত কোনো আচরণের অনুকরণ। অনেক সময় দেখা যায় সমাজে তরুণ সমাজ যাকে আইডল মনে করে বা তরুণ সমাজের কাছে যারা অনুকরণীয় মডেল, তাদের ফ্যাশন তরুণ সমাজ গ্রহণ করছে, তাদের স্টাইল একজন দুইজন করে যখন সেটা সর্বজনীনভাবে গ্রহণ করছে, কোনো খেলোয়াড় হতে পারে বা কোনো সমাজের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি হতে পারে, দেশনায়ক, রাষ্ট্রনায়ক, আমরা তাদের স্টাইল, চিন্তা ভাবনা, কথাবার্তা সব কিছুর প্রতিচ্ছবি তরুণ সমাজের মধ্যে দেখতে পাই। তাহলে প্রচলিত কোনো আচরণের অনুকরণ যখন সাধারণ হয়, তখন সেটাকে আমরা ফ্যাশন বলতে পারি। তরুণ সমাজকে প্রভাবিত করে, বারবারই বলছি, ফ্যাশন গ্রহণযোগ্য তখনই হবে যখন সেটাকে তরুণ সমাজ গ্রহণ করে এবং সেটা সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে যায়। প্রাধান্য সৃষ্টি করে সজ্জামূলক ডিজাইনের মাধ্যমে যে কোনো বস্ত্র বা যে কোনো একটা বিষয়কে আমরা যদি প্রাধান্য সৃষ্টি করতে পারি কোনো একটি একক বিষয়ের উপরে, সেই একক বিষয়ের উপর প্রাধান্য সৃষ্টি করে অথবা সজ্জামূলক কোনো ডিজাইনের মাধ্যমে ফ্যাশন সৃষ্টি করা যায়। এরপরে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, স্টাইল কি? স্টাইল হচ্ছে ব্যক্তির নিজস্ব ধারা, একজন ব্যক্তির চিন্তা চেতনা অন্য ব্যক্তির চাইতে ভিন্ন হবে, স্বতন্ত্র হবে, এবং সেটি কিন্তু ধারণ করে ব্যক্তি কোন পরিবেশ, কোন পরিবার,
সরকার কোন সমাজ প্রচলিত শিক্ষা ব্যবস্থা সবকিছুর উপরে সবকিছু নিয়ে একজন ব্যক্তির ব্যক্তিত্ব তাহলে ব্যক্তির নিজস্ব ধারা চিন্তা চেতনা সৃজনশীলতা সবকিছুই হচ্ছে তার স্টাইল স্টাইল বলতে আমরা শুধু প্রচলিত যে ধারণা পোশাক পরিচ্ছদ চুল কাটা এটা কিন্তু শুধু স্টাইল না স্টাইল বলতে একজন ব্যক্তি নিজেকে কিভাবে সমাজের সামনে উপস্থাপন করে তার কথা বলা তার হাঁটা তার নিজের প্রকাশ করার ভাবভঙ্গি তার আচার আচরণ অন্যের সামনে নিজেকে উপস্থাপন করার ধরন সবকিছু সেই সঙ্গে পোশাক আশাক সবকিছু নিয়ে কিন্তু তার স্টাইল এখানে শালীনতা এখানে সামাজিক গ্রহণযোগ্যতা সামাজিক রীতিনীতি শিক্ষা সবকিছুই কিন্তু এই এই বিষয়কে প্রভাবিত করে তাহলে স্টাইলকে আমরা বলতে পারি ব্যক্তির নিজস্ব ধারা সামাজিক প্রচলিত যে নিয়মনীতি আছে সেটা ব্যক্তি কিভাবে নিজের মধ্যে ধারণ করে এবং ব্যক্তি কিভাবে নিজেকে প্রকাশ করে সেটাই হচ্ছে তার স্টাইল এবং এটা প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা স্বতন্ত্র প্রত্যেক ব্যক্তির নিজস্ব স্টাইল রয়েছে কথা বলার ঢং রয়েছে কথা বলা নিজেকে অন্যের সঙ্গে যে আমাদের মিথস্ক্রিয়া একটা সোশ্যাল ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া বলি সেখানেও কিন্তু স্টাইলের প্রভাব রয়েছে তো স্টাইল বলতে যে শুধু পোশাক পরিচ্ছদ জামা কাপড় এইসবের বিষয় না স্টাইল হচ্ছে একজন ব্যক্তির সামগ্রিক প্রতিচ্ছবি তার ব্যক্তিত্বের পরিচয় বলতে পারি আমরা তাহলে স্টাইলের মাধ্যমে ব্যক্তির যে স্বাতন্ত্র্য গুণাবলী তার ব্যক্তিত্ব সবই প্রকাশ পায় আর প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি যে স্টাইল হচ্ছে ব্যক্তির নিজস্ব কৌশল স্টাইল যেহেতু ব্যক্তির নিজস্ব ধারা ব্যক্তি এখানে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করে তাহলে আমরা এটাকে ব্যক্তির নিজস্ব কৌশল বলতে পারি একই পোশাক বর্তমানে আমরা আমাদের সমাজে দেখতে পাই যে মেয়েরা হিজাব পরছে বা ছেলেরা যে ধরনের পোশাক পরছে তার মধ্যেও আমরা কিছু স্বতন্ত্রতা লক্ষ্য করি মেয়েরা যে হিজাব পরছে সেখানে হিজাব পরার ধরন তাদের উপস্থাপন করা কেউ হিজাব এক একভাবে পরতে পছন্দ করে আরেকজন হয়তো অন্যভাবে পড়ছে এখানে কিন্তু হিজাব পড়ছে সেই বিষয়টির সঙ্গে ব্যক্তি নিজেকে কীভাবে উপস্থাপন করছে কী কীভাবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করছে সেটা হচ্ছে তার নিজস্ব স্টাইল একই পাঞ্জাবি দুইজন ব্যক্তি যখন পরে একজন ব্যক্তির পরার ঢঙের সঙ্গে অন্য ব্যক্তির ঢং কিন্তু বা অন্য ব্যক্তির ফ্যাশন কিন্তু মিলে যায় না তো এই যে ব্যক্তি নিজেকে উপস্থাপন করার যে কৌশল বা নিজেকে সমাজে উপস্থাপন করার যে রীতি যেটা ব্যক্তির আলাদা সৃজনশীলতার মাধ্যমে প্রকাশ পায় সেটাকে আমরা স্টাইল বলবো তাহলে স্টাইল হচ্ছে ব্যক্তির সৃজনশীলতার বহিঃপ্রকাশ ব্যক্তি নিজের মধ্যে কতটা তার চিন্তা চেতনা সৃজনশীলতা রয়েছে সেটি কিন্তু স্টাইলের মাধ্যমে প্রকাশ পায় পারিবারিক ঐতিহ্য আভিজাত্য প্রকাশ পায় বিভিন্ন ব্যক্তির পারিবারিক ঐতিহ্য আভিজাত্য স্টাইলের মাধ্যমে ফুটে ওঠে স্টাইলের উত্থান হয় ধীরে ধীরে একজন ব্যক্তি নিজেকে স্টাইলিস্ট বা নিজেকে আলাদা গ্রহণযোগ্য মাত্রার তৈরি করে নিজে নিজে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে সে যত বড় হতে থাকে সে যত বেশি পরিমণ্ডলে যত বেশি সামাজিক তার মাত্রা সামাজিক পরিমণ্ডল যত বেশি বাড়তে থাকে সে কিন্তু ধীরে ধীরে তত বেশি নিজেকে আস্তে আস্তে গ্রহণযোগ্য স্টাইলের উপযোগী হিসেবে করে তোলে তো এই যে স্টাইলের উত্থান হচ্ছে ধীরে ধীরে কিন্তু এর পতন হয় না ব্যক্তি যতদিন বেঁচে থাকে তার নিজস্ব স্টাইল নিয়ে বেঁচে থাকে প্রত্যেক ব্যক্তি আমি আগেই বলেছি প্রত্যেক ব্যক্তির ব্যক্তি স্বাতন্ত্র্য আলাদা ব্যক্তির নিজস্ব ধরন ধারণ চিন্তা ভাবনা সব কিছু যেহেতু আলাদা তাহলে স্টাইল ব্যক্তি যতদিন বেঁচে থাকে ততদিন তাকে কেন্দ্র করে আবর্তিত হয়ে থাকে ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য সৃষ্টি করে স্টাইলের মাধ্যমে তার কথা বলা হাঁটা চালচলন হাসি সব কিছুর মাধ্যমে খাওয়া দাওয়া খাদ্যাভ্যাস জীবনযাপন প্রক্রিয়া সব কিছুর মাধ্যমে কিন্তু আমরা পার্থক্য করতে পারি যে অমুক ব্যক্তির সঙ্গে অমুক ব্যক্তির জীবনধারায় পার্থক্য পোশাক আশাকে পার্থক্য কথা বলায় পার্থক্য ব্যক্তিত্বে পার্থক্য সব কিছু কিন্তু স্টাইলের মাধ্যমে আমরা এই পার্থক্যগুলো আমরা খুঁজে পাই প্রিয় শিক্ষার্থীরা তাহলে স্টাইল আর ফ্যাশনের বৈশিষ্ট্য আমরা জেনেছি এখন এই যে দুইটি ধারণা স্টাইল ও ফ্যাশনের মধ্যে আমরা কিছু পার্থক্য দেখতে পাই ফ্যাশন সমাজের ধারা ও চাহিদা স্টাইল তা নয় আমি আগেই বলেছি ফ্যাশন হচ্ছে সামাজিক এক ধরনের ধারণা যেটা বিভিন্ন বিদেশি সংস্কৃতির প্রভাব অথবা সামাজিক কোনো গ্রহণযোগ্য মানুষের চিন্তা চেতনা বা তার স্টাইল যখন সমাজের সাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে তখন সেটাকে আমরা
ফ্যাশন হিসেবে মনে করি। স্টাইল তা নয়, আমরা আগেই জেনেছি স্টাইল হচ্ছে ব্যক্তির নিজস্ব চিন্তা চেতনা, তার সৃজনশীলতা। স্টাইল পরিবর্তন ও বিলুপ্ত হয়, ফ্যাশন পরিবর্তন ও বিলুপ্ত হয়, স্টাইল হয় না, ফ্যাশন পরিবর্তন হয়। সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সামাজিক বিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্যাশন পরিবর্তন হতে থাকে। যুগের যে ধারা বা সমাজের প্রচলিত যে ধারা, সেই ধারার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যাশনও পরিবর্তন হতে থাকে, কিন্তু স্টাইল কখনো পরিবর্তন হলেও সেটা বিলুপ্ত হয় না। ব্যবসায়িক উদ্দেশ্য প্রচার প্রচারণার মাধ্যমে ফ্যাশন সৃষ্টি হয়। ফ্যাশন সর্বজনীন, আমি তোমাদেরকে আগেই বলেছি যে ফ্যাশন একেবারে বিলুপ্ত হয়ে যায় না, কিছুটা বিলুপ্ত হলেও কয়েক প্রজন্ম পরে দেখা যায় সেই ফ্যাশন ঘুরে ফিরে আবার আবর্তিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ফ্যাশনটা যখন প্রচলিত থাকে তখন সেটা সর্বজনীন, বিলুপ্ত হয়ে গেলেও সেটা আবার কয়েক দশক পরে, কয়েক যুগ পরে আবার ফিরে আসতে পারে, কিন্তু স্টাইল হচ্ছে ব্যক্তির আলাদা বহিঃপ্রকাশ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে আলোচনা করেছি, স্টাইল কী, ব্যক্তিত্ব কী, ফ্যাশন কী, এই যে আমরা ফ্যাশন যে চক্র এটা জেনেছি যে ফ্যাশন হচ্ছে চক্রাকারে আবর্তিত হতে থাকে, তোমাদের বইয়ে বিস্তারিত আলোচনা আছে, অবশ্যই তোমরা জানার চেষ্টা করবে। যেহেতু বিষয়গুলো আমাদের ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত, আমরা বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব। তারপরেও আজকে যে আলোচনাটা করেছি, কোনো বিষয়ে যদি অস্পষ্টতা থাকে অবশ্যই আমাকে জানাবে। আর আজকের আলোচনা থেকে তোমাদের যে অনুশীলনমূলক কাজ দিয়েছি তোমরা সেটা খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, বৈশিষ্ট্য উল্লেখপূর্বক ফ্যাশন ও স্টাইলের পার্থক্য আলোচনা করো। আবারও বলছি, খাতায় লিখে নাও, বৈশিষ্ট্য উল্লেখপূর্বক ফ্যাশন ও স্টাইলের পার্থক্য আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।